বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা এবং খামখেয়ালিপনার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হল এক পঞ্চম শ্রেণীর ছাত্র। বিদ্যালয়ের বাথরুমে থাকা বিদ্যুৎ পরিবাহী বোর্ডের সংস্পর্শে এসে মঙ্গলবার গুরুতর আহত হয়েছে বিশালগড় অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র নয়ন সাহা। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বাথরুমের ইলেকট্রিক বোর্ডটি ভেঙে রয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইলেকট্রিক বোর্ডের তার এবং সুইচ। এই বিপদের মধ্যে দিয়ে প্রতিনিয়ত শৌচাগারে যায় বিদ্যালয়ের ছাত্ররা। বিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে জানলেও সমস্যা সমাধান করতে কোনো পদক্ষেপ নেয়নি। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বাথরুমে গেলে ছড়িয়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তার এবং ভাঙা ইলেকট্রিক বোর্ড থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র নয়ন সাহা। বিদ্যালয়ের অন্যান্য ছাত্রদের চেষ্টায় প্রাণে বেঁচে গেলেও গুরুতরভাবে আহত হয়েছে সে। দুর্ঘটনার পর শিক্ষক শিক্ষিকারা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও চরম অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের বিরুদ্ধে। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার ব্যাপারে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন নয়নের মা। কি হয়েছে ঘটনা? কারেন্টের অন আছে, আমি তো দেখছি না, আমি লোক গেছিও না। অন তারা যা কইছে কইছে আমার ছেলে বলে বাথরুমের কারেন্টে ধরছে। আমি কইতে যে কারেন্ট বাথরুমে তো কারেন্টের কোনো প্রয়োজন নেই, তাহলে এটা যে ভাঙ্গা তারা তো ঠিক করে না, প্রয়োজন আছে মানে শর্ট সার্কিটের ফলে এরকম হয়েছে নাকি? কি নাম আপনার ছেলে? কোন স্কুলে, কোন ক্লাসে পড়ে? বাড়ি কোনখানে? এটি কি মানে মানে বাথরুমে যাওয়ার পরে এরকম ঘটনা হয়েছে নাকি? কি কইছে ডাক্তার? ডাক্তার কইছে এমনি ঠিকই আছে, সন্ধ্যা পর্যন্ত থাকতো, যদি অসুবিধা হয় তাহলে। আচ্ছা, মূলত মানে এই ঘটনাটা কিসের থেকে হয়েছে? মানে এটা কি মানে ইলেকট্রিক শর্ট সার্কিট নাকি অন্য কিছু? না, ইলেকট্রিক শর্ট সার্কিট। কি নাম ওর বাবার? এই জনকল্যাণমুখী সরকারের আমলেও কিভাবে এত গাফিলতি রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে? একই সাথে প্রশ্ন এবং ক্ষোভ ফুটে উঠেছে জনসাধারণের মধ্যে। পঞ্চম শ্রেণীর ছাত্র নয়ন সাহার জন্য সুবিচারের আশায় অপেক্ষা করছেন বিশালগড় মহকুমাবাসী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।